আসসালামু আলাইকুম। চলে এসেছি নদী নালা বিল খাল, তাহার নাম বরিশাল। হ্যাঁ দর্শক, অবস্থান করছি বরিশালের আড়িয়াল খা নদীতে। যাচ্ছি ডাকাতিয়ার বিলে। তবে কথা হচ্ছে ডাকাতিয়ার বিলে আমরা কেন এসেছি। আমাদের দেশের অনেক তরুণ উদ্যোক্তাই আমাদের জহির স্যারের ট্রেনিং নিয়ে ঘাসের চাষ করেছেন, তো তেমনই একটি ঘাসের প্রজেক্টে আমরা আজকে চলে এসেছি। এই যে জারা ওয়ান জাতের এই ঘাস সারা বাংলাদেশেই কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ সেই ট্রেনিংয়ের পরে প্রতিটি উদ্যোক্তাকেই কিন্তু সেখান থেকে কিছু কিছু কাটিং দেওয়া হয়েছিল, এবং সেই কাটিংগুলো থেকেই ওনারা এই ঘাসগুলো চাষ করেছে এবং আশেপাশে বিস্তার করেছে। তো আজকে আপনাদেরকে এই জারা ওয়ান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই জারা ওয়ান কেমন জাতের ঘাস, এটা কিভাবে চাষ করতে হবে এবং এর সুবিধা কী, সব কিছু সম্পর্কেই কথা বলবো আয়ুব ভাইয়ের সাথে। আয়ুব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা একটু লাগাই দিই। কী অবস্থা, কেমন দিনকাল চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, অনেকদিন পর আপনার দেখা পাইলাম, আমাদের দেশে আসছেন, খুব ভালো লাগলো ভাই। তো এই জারাওয়ানের ট্রেনিং কি আপনিও নিয়েছেন কিনা? হ্যাঁ আমিও নিয়েছিলাম। আমি তখন চাকরির পাশাপাশি নিয়েছিলাম জারাওয়ান সাবার থেকে, আর স্যারের কাছ থেকে আমি চারা আনছিলাম মনে হয় 200 পিসের মতো। তখন আমি সব ওই চারাটা আর কি আইনা পারফেক্ট পুরোটা করতে পারিনি, কারণ ছিল কি তখন তো চাকরির পাশাপাশি, একটা চাকরি মানে তো একটা প্রেশার থাকে সবাই জানে আমরা, তো আনতে একটু লেট হয়ে গেছে, কিন্তু চারাগুলো হয়েছিল আমার। এরপর আস্তে আস্তে বাড়াইছি, পরে রাষ্ট্রে আমাদের রাজশাহী আরাফাত রুবেল ভাই, আচ্ছা সবাই চিনি, হ্যাঁ তার কাছ থেকে আনছিলাম 1000 দশের চারা 20-এ আনে এই আর কি প্রজেক্ট বড়। এখন তো আমার টোটাল ঘাসের প্রজেক্ট 76 বিঘা, সব জাতের ঘাস আছে, যেমন এই দাঁড়ায় এসেছি এটা জারা ওয়ান, এখন 5 মাস রানিং চলে। আচ্ছা এই জারা ওয়ানের প্রজেক্ট এখন কতটুকু আছে? এখানে আমার 54 বিঘা, 54 বিঘার মধ্যে 20 বিঘা না 14 বিঘার মতো আমার এলিফ্যান্ট, এরপর 1 বিঘা আছে জার্মান, অজানা আছে, সুপার হাইব্রিড আছে, আর বাকি সব জারা ওয়ান আমার কি বেশি আমার। আচ্ছা যেমন ওই সামনে আছে আমাদের অল্প জমিতে মানে 30 শতক জমিতে আমরা লাল পাকচন অস্ট্রেলিয়ান, যেটা আমরা রেড পাকচন বলি। তো আমরা বলছি যে এই জারা ওয়ান সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আসলে, এটার প্রোটিনের পার্সেন্টেজ কেমন, কতদিনে কাটিং মানে কাটা যাবে খাওয়ানোর উপযোগী, তারপরে এটার কাটিং সংগ্রহ করা যাবে কিনা, আপনার কোথায় চাষ করতে হবে, কি চাষ ব্যবস্থা। জারা ওয়ান গাছটা কি 18-20% প্রোটিন যা জহির স্যারের ঘোষণা দেওয়া আছে তার সব জায়গায় আছে, আবার 16-20 হয়। আচ্ছা যে 16-20 কেন, মাটির উদ্রতার উপর নির্ভর করে প্রোটিনটা। আচ্ছা এটার প্রোটিন তাহলে 16-20 অথবা 18-20, হ্যাঁ এইটাই, মানে অনেক সময় মাটি আঠালে মাটিতে 20-22 হয়, 22 হয় না 20 হয়, 18-20 হয়, এবং যে মাটিতে আঠালে মাটি কম এটার ধরেন লেগা 16-20 বা 16-18 এরকম ডিফারেন্স হয়। আর যারা ওয়ান্ডা চাষ করতে কি উঁচু জমিতে, এটাতে কিন্তু সর্বোচ্চ ফলনশীল। আমাদের দেশে এমন কোনো খামার নাই, আপনারা আমার সাথে কিন্তু আপনি বেশি ভিজিট করছেন, এমন কোনো খামার নাই যে জারা ওয়ান নাই। আচ্ছা উঁচু জমিতে জারা ওয়ান হচ্ছে সর্বোচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশে, কিন্তু এই দারিং যেটা আসছে এটা এলিফ্যান্ট হাইব্রিড, এটা আমরা সবাই জানি, ওটা একটু ফলন বেশি, প্রোটিনটা একটু বেশি। আর জারা ওয়ান রয়েছে কি আপনার যে কোনো জমিতে জমি চাষ দেওয়া জারা ওয়ান লাগাই দিলে খুব দ্রুত কাটা যায়, 35 দিনের মধ্যে 40 দিনে কাটা যায় জারা ওয়ানটা। আর আমি তো রাখছি এটা তো দেখা যায় জঙ্গলের মতো, প্রজেক্টটা আমার কাছে মনে হইতেছে জঙ্গল, জঙ্গলে চলে আসছি, এটা 5 মাস পার হয়ে গেছে। আমি আপনার এই ঘাসটা রাখছি লোকের চারা সংগ্রহ করার জন্য, এটা কিন্তু চারা, আপনার এই দেখেন এই দেন চোখগুলো, এটা কিন্তু আমি কিন্তু আপনার 22 সাইনে দাঁড়াইনি, আমরা কিন্তু হাঁটার পথে সেখানে দাঁড়াইলাম। আচ্ছা এই দেখেন চারাটা চোখ, এই যে চোখ এগুলো, এই যে এই দেন এটা বের হয়ে গেছে, একটু ফ্রি পাইছে, তা আমরা যখন কাটিংটা করে দেবো এখান থেকে কাটলে এটা ধরেন মাথাটা কাটতে ফেলাই দেবো, খুব দ্রুত হবে। আর আপনার যে দর্শকটা দেখবে এই দেখেন ঘাসটা কিন্তু গোড়া রয়েছে, কিন্তু ওই ওখানে তাতে 20 ফিটের উচ্চতা আছে আর কম নাই, এইটা এই ঘাসটা গোড়া কিন্তু ওই ওই ওখানে। আচ্ছা ওই দিক থেকে বাঁকায় এই দিক থেকে বাঁকাতে আসছে, দেখেন একবার মাথা পর্যন্ত শিকড়। আর আমার এই প্রজেক্টে আপনি দেখবেন ভাই, আপনার নিয়ে দেখাবো তো, আপনি আমার মেহমান, পুরো প্রজেক্টে দেখবেন এই পাতাগুলো আমি পরিষ্কার করে নিই, কারণ একটাই, এই পাতা পরিষ্কার করলে হয় কি ঘাসের সাথে ঘাস বাড়ি খেলে বাতাসে তখন এই চোখের উপর প্রেশার পড়ে, ডেলিভারি দেওয়ার সময় একটা প্রেশার পড়ে, যার কারণে
পরিষ্কারটা খুব কম করি। আমাদের অনেক দর্শক আছে, সেক্ষেত্রে কাটিংগুলো মিস হওয়ার সম্ভাবনা থাকে না, সম্ভাবনা থাকে তো যারা অন কম মিস হয়। যেমন আমাদের অনেক দর্শক আছে, অনেক কাস্টমার আছে, মনে করে জঙ্গল দিছে, আসলে কিন্তু জঙ্গল নাই, আপনার এটা পরিষ্কার করলে এটা প্রেশারটা পড়ে, এই কারণে আমরা পরিষ্কার অনেক সময় করি না, বেশিরভাগই করি না। আচ্ছা, যে কোনো ঘাসের কাটিংয়ে করাটা ঠিক না, কারণ আমরা কি একটা ঘাস ধরেন, আমি তো আমার বাড়ি বরিশাল, আমি কিন্তু সাবার থেকে আনছিলাম, সারটা রাজশাহী রুগুলবাড়ি থেকে আনছিলাম। আচ্ছা, শতকরে আইনা চাষ করছি, শতকরে তার প্রশংসা, তার আমার মতো লোকের চাইতেও ভালো, খুব ভালো একজন ব্যক্তি। তো এই ঘাসগুলো আগে দূরের পথে আসলে একটা প্রেশার পড়ে, যার কারণে পাতা পরিষ্কার করাটা ঠিক না, কিন্তু আমরা করে দেখি কিছু কাস্টমারের সৌন্দর্যের জন্য, কিন্তু একসাথে ঠিক না। আর এই যে আমি রেখে দিচ্ছি এগুলো সব আপনার তারা করার জন্য, দেখেন একটা ঘাস লম্বা, উচ্চতা এবং মোটা খুব। আচ্ছা, এটা হচ্ছে লম্বাও দেখলাম মোটামুটি ভালোই হয়, ভালো। আর যদি এই মোটার দিক থেকে চিন্তা করি, এটার থিকনেসটা কিরকম, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম আছে। আসলে মোটা ফ্যাক্টর কি আমাদের, আচ্ছা এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপরে, ধরেন চাষ কোনো প্রক্রিয়া আছে যে এই নিয়মে চাষ করলে হয়তো সেই মোটা হয় বলতে, আপনার গ্যাপ দিতে হয় বেশি। আমি ধরেন 76 বিঘা জমিতে ঘাস করেছি, সবাই তো আর এরকম করে না, সবাই কম করে, কেউ সাইলেস করে এটা। তবে আপনি যদি গ্যাপ বেশি দেন, যেমন পাশে 3 ফিটের জায়গায় 5 ফিট দেন, তাহলে আপনার সোফাটা হবে, ঘাস ঠিকই হবে, সম পরিমাণ আসবে, কিন্তু মোটা হবে, মোটা হবে, মোটা হবে। এই আর একটু গুঁড়ো দিলে হবে কি, চিকন হবে কিন্তু ফলন বেশি আসবে। আমার তো জমির পরিমাণ কম, আমার তো ফলন দরকার, ভাই আমি কি করবো, ভাই আপনি ওই লিগে 1 ফিট 2 ফিট গ্যাপ দেবেন, পাশে দেবেন 2 ফিট, লম্বা দেবেন 1 ফিট, দিয়ে গুণ করে চাষ করবেন, খুব দ্রুত আপনি কাটবেন। আচ্ছা, আর যার বেশি জমি আছে, পর্যাপ্ত পরিমাণ আছে, একটু শৌখিনতা দরকার, তে ধরেন একটু গ্যাপ দিয়ে দিল, গ্যাপ দিল, একটু মোটা হইলো, বাস একটু ফলনটা পাইলে, প্রোটিনটা পাইলে, এরকম বিষয়টা। কিন্তু উৎপাদন ঠিক আছে, আপনার গ্যাপ দিলে যে উৎপাদন বেশি হবে তা না, মোটাটা একটু বেশি হয়। তো আপনি তো ঘাস কাটবেন ওকে 30-35 দিন, এর বেশি তো আমাদের দরকার নাই, তাহলে আমার গ্যাপ বেশি দেওয়ার অযথা কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভুট্টার সাইলেস, জি, আর এই জারাওয়ান, ভুট্টার সাইলেস আর এই জারাওয়ান, এই দুইটার সাথে যদি একটু কম্পেয়ার করতে চাই খামারির ক্ষেত্রে। না, এই যে জারাওয়ানটা, এই সাইলেসটা হচ্ছে কি, এটা তো প্রযুক্তি চেঞ্জ হয়েছে, সাইলেস কিন্তু আমরা একটা সময় ছিলাম না, আমাদের দেশে কিন্তু একটা সময় ঘাস নাই, সাইলেসটা হচ্ছে বিপদের বন্ধু। আমার ধরেন জমি নাই, আমি সাইলেস করবো, কিনে স্টক করে থিয়ে দেবো 10-12 টাকা কেজি, এর নিচে তো সম্ভব না, 10 টাকা নিচে কোনো প্রকার সম্ভব না, হয়তো 14% একটু বেশি। আপনার 1 বিঘা জমির খ্যার কিনলে, মানে ডিস্ট্রিক্ট বেত, 5,000-7,000-10,000 টাকা, আপনি 1 বিঘা জমির খেয়ে কিনলে 10টা গরু 1 বছর খাওয়াইতে পারবেন না, 10,000 টাকা খেয়ে কিনলে জীবনে সম্ভব না, এটা যে জোর ডিস্ট্রিক্ট হোক সম্ভব না। এই যে খের দান, তো না খাওয়া রেখে দিলে সম্ভব আর কি, রেখে দিলে সম্ভব। 1 বিঘা জমিতে 5-7,000 পিস কাটিং লাগে জারাওয়ানের, তা জারাওন 1 বিঘা জমি আপনি লিজ নিলেন 5-10,000 টাকা, ধরেন 10,000 টাকা নিলাম, সর্বোচ্চ লেভেল হিসাব করলাম, নর্মালটা বাদ দিলাম, 5,000-3,000 বাদ দিলাম, অনেক দৃষ্টিকে 5,000 আছে 3,000 আছে, আমার দৃষ্টিকে ধরেন 3,000 আছে, 5,000 আছে 2,000 আছে, তো ধরলাম 10,000 টাকা নিলেন, আরও ধরেন চাষবাস কাটিং নিয়ে 10,000-20,000 টাকা খরচ করলেন। আপনি 1 বছর ঘাস কাটতে পারবেন 9-10 বার 8 বার, সর্বনিম্ন 8 বার 1 বছরে, 1 বছর 8 মাস ঘাস কাটতে পারবেন। তা 8 বারে 100 শতাংশ, মানে 33 শতাংশ 1 বিঘা, আমি 1 বিঘার হিসাব দিলাম, 33 শতাংশ 1 বিঘা যদি আপনার 20,000 টাকা খরচ করে ঘাস চাষ করেন, সর্বোচ্চ খরচ দিলাম আমি, কিন্তু নর্মাল দিলাম না আপনার সাথে, যেমন 20,000 দিলাম, এই কারণে জমি লিজ বাবদ দিলাম 10,000, আর ঘাসের চারা আর কাটে লেবার কস্ট মিলে 10,000, এই 20, তাই 20,000 কাজ করলে আপনি 8 বার কাটতে পারবেন, 8 বার, তাই 33 শতাংশ যদি আপনি ঘাস চাষ করেন, 20,000 টাকা খরচ করলে 8 বার কাটতে পারবেন, সর্বনিম্ন 7টা গরু পালতে পারবেন, সর্বনিম্ন, তাতে করে শতাংশ কিন্তু 8টা গরু 7টা গরু দিতে পারেন, 4-7 28, 5-7 35, 5 শতাংশ কিন্তু একটা গরুর লেগে লাগে না, মোটা তাজা লাগে না, এটা ডেইরি হইলে, তাইলে আপনার লেগে একটা গাভীর জন্য 5 শতাংশ জমি মাসে প্রয়োজন, তাইলে আপনার কাটলে অ্যাভারেজ হয়, তাহলে আপনি 8 মাস খাওয়াইতে পারতেছেন ভরপুর ঘাস, যেখানে দানাদারের পার্সেন্টেজ কম লাগবে, আপনি কম দিলে চলবে, খ্যার দিতে হবে না, দুধের কোয়ালিটি ভালো পাবেন ঘাস খাওয়াইলে, এবং গরু খুব ভালো থাকবে। আমরা হচ্ছে বাঙালি, মাসে বাদে বাঙালি, আমাদের কিন্তু বিরিয়ানি দিয়ে কিন্তু আমরা 3 মাস হিসেবে খাওয়াইতে পারবেন না, আপনিও না, আমিও পারবো না, কেউই না, সেটা হয়তো মাঝে মধ্যে বা নুডলস দেওয়া সম্ভব না, আমরা মাসে একবার, সপ্তাহে একবার খাইলে আমাদের জন্য বেস্ট। গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, ঘাসের বিকল্প কিছু নেই, যদি কেউ থাকে সে আমক, হয়তো প্রযুক্তি চেঞ্জ হতে পারে, সাইলেস, এটা সাইলেস হচ্ছে বিপদের বন্ধু, বর্ষার সিজনে যা জমি নেই সে সাইলেস করে, আমার আপনার লেগে ঘাস, আমি এখন ঘাস চাষ করলাম, আমাদের দেশে কিন্তু বর্ষা থাকে 3 মাস,
আমি 3 মাস খাওয়াইলাম এই অন্য পানির ঘাস খাওয়াইলাম, বাকি আমরা 9 মাস আমি এই উচ্চ জমির ঘাস খাওয়াম। আচ্ছা, এখন একটা হিসেব করতে চাইতেছি, সেটা হলো যে এক বছরে আমি 7টা গরু পালতে পারবো 33 শতক বিঘার যেই জমি, আর যদি 7টা গরু লেগে লন বা 10টা গরুর জন্য লন, তাহলে ধরেন মোটা দাদা হইলে ধরেন 3-4% জমি বেস্ট মোটা দাদা যায়, আর ডেয়ারির জন্য 5% সর্বনিম্ন লাগে 5%, কারণ একটা ডেয়ারিতে একটা গাভিতে কিন্তু আমরা 10-12 লিটার দুধ দেয়, তার 10 লিটার দুধ দিলে কিন্তু 20 কেজি ঘাস তার পাড়ে দরকার, তার চাহিদাটাও বেশি থাকে পাড়ে দরকার, তার দানাদার খাবারটা আপনি কম দিলে চলে। আচ্ছা, তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে সাইলেসের বিকল্প বা সাইলেসের খরচটা আর এইটার খরচটার যে হিসাবটা সেইটা আসলে মূলত আমি সাইলেসের খরচ তো অনেক বেশি ভাই, অনেক বেশি। আপনার 10 টাকা দিয়ে আনেন, একটা মহাজন থেকে 10 টাকা কেজি কিনলেন, আপনার আনা খরচ আছে না, স্টক রাখতে হবে না, অনেক ব্যাপার। আর এটা তো কাঁচা ঘাস, ডাইরেক্ট দিবেন গরু খাইবে, সকালবেলা নিয়ে কাটছেন 6 ঘন্টা পরে গরুর কাটে মেশিনটা চপার করে দিলেন, বাস্তা ডাইরেক্ট দিলেন খাইলো, বিপদের বন্ধু। আপনার জমি তো আমাদের দেশে সবারই কম বেশি আছে, যেমন উঁচু জমিতে আপনি এলিফেন্ট আছে, জারাওয়ান আছে, লাল পকচন আছে, স্মার্ট নেপি আছে, এইসব চাষ করবেন। নিচু জমি এমন আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যে পরিত্যক্ত জমি নেই, সব জায়গায় কম বেশি আছে, বাড়ির পাশে পড়ে রয়েছে জমি, ফসল হয় না। এখানে আপনি জার্মান চাষ করেন বা সুপার হাইব্রিড করেন বা অজানা করেন, ওইটা আপনি বর্ষা খাওয়াবেন আর বাকি সময় এটা খাওয়াবেন। আচ্ছা, এইটা এরকম তো মানে শুকনো জায়গাতেই করতে হবে? হ্যাঁ, উঁচু জমিতে, উঁচু জমির জন্য এটা বেস্ট। যেমন মাছের ঘেরে কাঁচা দিয়ে করা যায়, ফসলের জমিতে করা যায়, 9 মাস আপনি খুব সুন্দরভাবে খাওয়াইতে পারেন, 3 মাসের জন্য আপনি পানির ঘাসটা ব্যবহার করবেন। আচ্ছা, আর হচ্ছে যে খেতে তো কোনো সমস্যা হয় না গরু? না, এমনি না, এটা তো আমার চারা করার জন্য, এটা আর কি আপনার যারা ঘাস খা গরুর জন্য চাষ করে, আমি তো এটা বিক্রি চারার জন্য চাষ করছি, আমার তো প্রয়োজন অনেক বড়, 76 বিঘা জমিতে আমার তো খামার আছে, তাই যারা আর কি গরু খাওয়াবে এরা তো আপনার এলাকা 30-35 দিন 32 দিন কাটবে, পারলে 20 দিনে কাটে, সেই ক্ষেত্রে এরকম নরম থাকবে, যদিও সেটা মনে হয় উচিত না 20 দিনে। হ্যাঁ, 20 দিনে উচিত না, উচিত না, বেশি নরম হয়ে যায় গোবরটা, নরম হয়ে যায়, তো 30-35 দিনে কাটলে খুব ভালো হয়, মানটা ভালো থাকে, প্রোটিনটা ভালো পাওয়া যায়। আচ্ছা, অনেকেই বলে যে এই ঘাস খাওয়ানোর পরে গরুর পেট ঠেট ফুলে যায়, এটা কারণ আছে, যেমন একটা জমিতে আপনার শুধু যে ঘাস হয় তা না, বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, পাখি আঁকতে পারে, বিভিন্ন কিছু থাকতেই পারে, ব্যাকটেরিয়া থাকতেই পারে। যে কোনো খামারকে বলবো, আপনি কিন্তু অনেক খামার করছেন বাংলাদেশে, অনেক খামার বড় ধরনের খামারিদের কিন্তু সমস্যা খুব কম হয়, তারা করে কি ঘাস কাটার জন্য আলাদা লোক আছে, সকাল 7টা থেকে 8টা বা 9টার মাঝে ঘাস কাটে জমি থেকে আয় না ফালায় রেখে দেয়, ঠিক 12টা যখন 1টা বাজে ওই ঘাসটা চপার করে মেশিনে কাটুক বা আস্তা দিক গরুর সামনে দেয়, খুব ভালো খায়, ওই 6 ঘন্টার মাঝে ওর জীবাণুটা সরে যায়, মানে কেটে যায়, ভালো ভালো খামার করে কি আপনার 12 ঘন্টা পরে খায়, আজকে কাটে পরদিন খাওয়ায় বা সকালে কাটে বিকেলে খাওয়ায় 12 ঘন্টা পরে, যার কারণে জীবাণুর আক্রমণ খুব কম থাকে এরকম। আচ্ছা, এই হচ্ছে মেইন সমস্যাগুলো, আমরা অনেকে জানি না, আমরা করি কি আমরা প্রান্তিক যারা আছি ঘাস কাটতে এনে হুট করে হাউজে দিয়ে দিই, আর খাইলে খাক না খেলে নাই, তখন আর কি এই সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, তাহলে এখন এই ঘাসের কাটিং যদি কেউ সংগ্রহ করতে চায়? আমার আপনার আমি তো সারা বাংলাদেশে ডেলিভারি দেখি, শুধু বরিশাল বিভাগে যারা আছে হয়তো আমার এখানে আসতে পারে বা যে কোনো জায়গাতে আসতেই পারে, স্বাভাবিক চাইলে ভিজিট করতে পারে, আর বরিশাল বিভাগে আপনার সহজ, তাহলে কুরিয়ারে নেওয়া লাগে না, বাসে তুলে দিলে সহজে পাওয়া যায়, দিনে দিন পাওয়া যায়, আর বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন কুরিয়ারে নিবে, আমার থেকে চারা সংগ্রহ করার পরে 10 দিনের মাঝে যদি চারা মিস হয় সেটার দায় আমি বহন করব। আচ্ছা, আপনি শুধু নেবেন, নেওয়ার পরে পলিসি অনুযায়ী নিয়ম অনুযায়ী চাষ করবেন, না হলে সেটার দায় আমি, কিন্তু 10 দিনের মাঝে চারা মিস হয় না, কোনো জাতের চারাই মিস হয় না, 10 দিন 12 দিন কিচ্ছু হয় না, কিন্তু আপনার কাছে মনে হইতে পারে যেমন এই ঘাসটা 5 মাসের বয়সে যখন কাটে দিবে তখন মাঝে আপনার কাছে মনে হতো একটু কালার চেঞ্জ হয়, কারণ 10 দিন থাকলে একটু কালার চেঞ্জ হয়, আমরা ঘাস চারা ডেলিভারি দিই, চারা দেওয়ার সময় ঘাসে পানি দিয়ে দিই যাতে শিকড়টা তাজা হয়, শুকটা দ্রুত বের হয়ে আসে, কারণ সবারই কিন্তু সময় কম, ঘাস চাষ করতে হবে, দ্রুত ফলন আসতে হবে, খাওয়াইতে হবে, শীতের সময় কিন্তু অন্যান্য ঘাস কম বাড়ে, সেই ক্ষেত্রে যারা এলিফেন্ট খুব দ্রুত বাড়ে। এই ঘাসের চাষ পদ্ধতিটা সম্পর্কে একটু জানাতে চাই। আপনার চাষ পদ্ধতি যে কোনো উচ্চ জমিতে চাষ করবে বা যারা ওয়ান শুকনো জাতের ঘাস চাষ করলে জমিতে 2টা চাষ দিতে হয়, শুরুতে চাষ দিয়া লেবার কষ্ট কমানোর জন্য আগাছা যা আছে এগুলো আপনার পরিষ্কার করবেন। আচ্ছা, পরিষ্কার করবে 250 গ্রাম পটাশ, পটাশটা হয় কি ঘাসটা কিন্তু মিষ্টি, আমরা এখান থেকে এখানে কাটে দেবো, এটা একটা চারা এই, তাই পটাশ না দিলে কি পিঁপড়ার আক্রমণ পোকামাকড় হবে কি, এখান থেকে ঢুইকা আপনার এই ঘাসটার মাঝখান থেকে ঢুইকা খাইয়ে ওই সেদ্ধ বাইরে দিবে, তখন হবে কি বরিশালের চাউল কাটিং দিছে খারাপ, পটাশ ব্যবহার করতে হয়, পটাশে আরগুলো কাজ আছে, যেমন লবণাক্ত মাটি হলে পটাশটা কার্য ধরে রাখে, আপনার ফলনটা খুব দ্রুত আসে। আচ্ছা,
পটাশ দেবেন 250 গ্রাম প্রতি শতাংশতে, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম মাটি সার, তাই 450 গ্রাম। হয়তো এখানে আর 50 পয়েন্ট আপনি যে কোনো সার বাড়াইতে পারেন। প্রতি শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করে 3 নম্বর চাষটা দেবেন। জমি চাষ দিয়া সিরিয়াল করে ঘাস চাষ করবেন। যদি আপনার উৎপাদন বেশি দরকার হয় তাহলে পাশে 2 ফিট গ্যাপ দেবেন, সামনে 1 ফিট গ্যাপ দেবেন। যদি একটু না আমার একটু মোটা দরকার তাহলে পাশে 3 ফিট দেবেন, সামনে আড়াই ফিট 1.5 ফিট দেবেন। বাস এবার সিরিয়াল করে সুন্দর করে চাষ করবেন। ঘাস চাষ করার 2 থেকে 3 দিনের পর যদি আপনার মনে করেন যে জমিতে পানি দরকার, হালকা সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি না দরকার হয় তাহলে সেচ দেওয়ার দরকার নেই। 7 দিনের দিন আপনার জমিতে সার প্রয়োগ করে আগাছাটা একটু টান দেবেন, 2-1টা হলে, তাহলে লেবার কষ্ট কম লাগে, নাহলে বেশি লাগে একবার করতে গেলে। হালকা সার প্রয়োগ করবেন এবং 14 দিনের মাথায় আবার সার দিবেন, তাহলে হয়ে যায়। এবং 14 দিন থেকে গুনে গুনে 20 দিন ওয়েট করবেন, 35 দিনের মাথায় ঘাস কাটা শুরু করবেন গরু খাওয়ানোর জন্য। আচ্ছা, এটা আর কি সহজ পদ্ধতি। এভাবে আর কি চাষ করলে হয় কি, প্রথমবার আপনার ওই যে 7 দিন আসতে দিন বা 14 দিন মাথায় একটা জমির আগাছাটা পরিষ্কার করলে লেবারটা পরে কম লাগে। কারণ সার দিলে তো আপনার সবাই আমরা জানি খুব দ্রুত ফলন চলে আসে, সেটা আগাছা থাকলেও সেটাও আসবে, ঘাসও আপনার আসবে। শতাংশ যদিও বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম, কোথাও 30%, কোথাও 33% বিঘা। তো এক এক বিঘায় কি পরিমাণ কাটিং, অথবা এক বিঘা বললে কেমন কাটিং লাগতে পারে? বিঘার হিসেব দিলে ওই ডিস্ট্রিক্ট বেদ থাকে, সবার তো আর 1 বিঘা জমি না। 1% জমিতে আপনার ঝাড়া ওয়ান 250 পিস লাগে, যদি আপনি 1.5 ফিট 2 ফিট গ্যাপ দেন। আচ্ছা, 250 পিস। আর যদি 2 ফিট 3 ফিট দেন তাইলে ধরেন একটু কম লাগে, 200 পিসে লাগে। কিন্তু আপনার লেগিয়া 1.5 ফিট 2 ফিট দিয়ে 250 গ্রাম শতাংশতে চাষ করবেন, এটাই বেস্ট। তো ঠিক আছে আয়ুব ভাই, অনেক ভালো লাগলো এবং জানানোর চেষ্টা করলাম আমাদের দর্শকদেরকে এই ঝাড়া ওয়ানের চাষ ব্যবস্থাপনা এবং বিস্তারিত। আশা করি দর্শক আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যারাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেখানে কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দেশে আসছেন, আপনার দর্শকদেরকে ধন্যবাদ, দোয়া রইল। আর মনে চাইলে আমার দেশে আসবেন, আমার বাড়িতে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আচ্ছা, তো আমার মনে হয় আসলে ভিজিট করলে খুব ভালো লাগবে, মানে একেবারে নদীর কাজ ঘেঁষে এই প্রজেক্টগুলি আমাদের খুব ভালো লাগছে। তো জানি না আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো আমরা পেতেই পারি, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্য দিবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো, আগামী প্রতিবেদনের দাওয়াত দিয়ে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।